নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ একটাই আর সেটা হচ্ছে মোদিজি বিরাট পদক্ষেপ নিতে চলেছেন আর তার ফলে দেশের প্রধানমন্ত্রী দৌড়ে যাওয়া সমস্ত বিরোধী নেতারাই নিজের নিজের রাজ্যে আবার পালিয়ে যাবেন বিশেষ করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকেও চলে আসতে হবে কারণ প্রধানমন্ত্রী হওয়া দূরের কথা রাজ্যে সরকার থাকবে তো চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা শুরুতেই বলি আপনাদের উত্তরবর্তা মানে কিন্তু আনকাট কিছু কথা অবশ্যই যুক্তি সহকারে আপনারা জানেন এই মুহূর্তে মুম্বাইতে সবাই মিলে আছেন সেখানে মিটিং চলছে একটা অভিযোগও তুলে নিয়েছেন রাহুল গান্ধী বিদেশি একটা সংবাদ মাধ্যমে দেশের কিছু খবর নিয়ে বরাবরই তিনি তা করে আসেন এবার সেখানে মানে ওই আই জোটে সেখানে কিন্তু মোটামুটি মমতা ব্যানার্জিও চলে গেছেন এবং মোটামুটি অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও পৌঁছে গেছেন নীতিশ কুমার থেকে শুরু করে তেজস্বী যাদব ওদিকে কেজরিওয়াল গেছে কিনা এখন জানি না তবে মমতা ব্যানার্জি গতকালই উড়ে গেছেন তার সঙ্গে সঙ্গে অভিষেক ব্যানার্জিও চলে গেছেন গতকালই আজকে তিনি পৌঁছে গেছেন হয় রাহুল গান্ধী পৌঁছে গেছেন সোনিয়া গান্ধীও পৌঁছে গেছেন সবাই পৌঁছে গেছেন এবং সবাই মিলে মিটিং চলছে এরকমই সময় এমনই একটা খবর চারিদিকে ঘুরে বেড়াচ্ছে যে খবরটা কিন্তু আঁতকে ওটার খাপ এদের কারণ সবাই দৌড়াচ্ছে প্রধানমন্ত্রী হওয়ার জন্য আর সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনই একটা বিল আনতে চলেছেন সেই বিলের ফলে বা যে আইন আনতে চলেছেন বা যেটা করতে চলেছেন সেই বিল নাকি আসতেও চলেছে আর সেটা হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে দেশে একবারই নির্বাচন হবে কাজেই লোকসভা নির্বাচন এবং অন্যান্য রাজ্যের বিধানসভা নির্বাচনও কিন্তু একই সঙ্গে হতে পারে মানে মানে হচ্ছে সেটাই যে আগামী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে অন্যান্য সমস্ত রাজ্যে বিধানসভা নির্বাচনও হয়ে যেতে পারে কারণ এটাতে দেশের টাকা অর্থ অনেক বাঁচবে কারণ এত যে খরচ হয় সেই খরচটার হবে না যে পরিমাণ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে নিয়োগ করা হয় সেই নিয়োগই থাকবে কিন্তু তাতে সমস্ত কিছু হয়ে যাবে মানে লোকসভাও হয়ে যাবে বিধানসভাও হয়ে যাবে অর্থাৎ দেশের অর্থনীতির দিক থেকে দেখতে গেলে এটা কিন্তু খুব ভালো পদক্ষেপ কিন্তু এই বিরোধী দলগুলো ক্ষেত্র হয়ে গেছে মহা সমস্যা বিশেষ করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দু এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে দু হাজার আস্তে আস্তে মোটামুটি দুর্নীতির পাকে সব কিছু ডুবে ডাবে এমন জায়গায় আছে যেখানে প্রত্যেকটা লোক বাচ্চা থেকে আরম্ভ করে বয়স্ক একদম বুড়ো মানুষ তিনি পর্যন্ত বলেন এই সরকার গেলে ভালো এরকমই একটা জায়গায় থাকা এই রাজ্যে রাজ্য সরকারের এখন চিন্তার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই প্রধানমন্ত্রীর এই ঘোষণা মানে তার এই চিন্তা অর্থাৎ এই বিলটা কি আসতে চলেছে এই বিল যদি আসতে থাকে বিশ্বস্ত সূত্র বা বিভিন্ন সূত্র থেকে পুরো নিউজ মিডিয়া এখন দিল্লির নিউজ মিডিয়া ছেয়ে গেছে এই খবরে কারণ সবাই একটা জিনিস বলছেন যে নতুন বিল আসতে চলেছে এটা কিন্তু একটা ভয়ঙ্কর বড় মাস্টার স্ট্রোক বিরোধী দলের সমস্ত নেতারা নিজের নিজের রাজ্যে একত্রিত হয়ে আইএনডিআইএ এ জোট তৈরি করবে মানে যে জোটটা লক্ষ্য হচ্ছে একটাই যে যে করেই হোক করাপশান আমরা যেটা করেছি সেটাকে চাপা দিতে হবে তার জন্য সরকার ফেলতে হবে তো এইটা করার জন্যে জোট করা এই জোটের লোকেরা এবার নিজের নিজের রাজ্যে ছুটবে কারণ একসঙ্গে লোকসভার বিধানসভা যদি হয়ে যায় কল্পনা করতে পারবেন না যে এটা কী হতে চলেছে ধরে নিন আমি আমাদের রাজ্য বলছি অন্য রাজ্যের কথা বাদ দিলাম নিজের রাজ্যে দেখিয়ে দিচ্ছি আপনি বুঝে যাবেন সবটা বুঝে যাবেন এই রাজ্যে যদি একসঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন হয় তাহলে কি হবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মানে মমতা ব্যানার্জি তিনি কিসের জন্য দৌড়াবেন এই রাজ্যে তার ক্ষমতা ধরে রাখার জন্য তিনি কি এক বড় দেশের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ের দিকে যাবেন কারণ তিনি জানেন এটা করতে গেলেই সর্বনাশ অন্য রাজ্যে গিয়ে তিনি বক্তব্য রাখবেন হবে না আবার এই রাজ্যে যদি আসন সমঝোতা যেটার গল্প ছিল হবে না কারণ তৃণমূল এখানে যদি আসন সমঝোতায় যায় কংগ্রেসের সঙ্গে রফা করে তাহলে কংগ্রেস তো পুরো সাফাই হয়ে যাবে সিপিএম সঙ্গে কি করবেন সিপিএম এখানে প্রথম থেকেই বলেই দিয়েছে যে আমরা তৃণমূলের সঙ্গে কোনোরকম রফায় যাব না এই রাজ্যে সেটা একদম ওদের ওপর মহল থেকে জানিয়ে দিয়েছে কাজে এই রাজ্যে সিপিএম লড়বে এরকম পরিস্থিতিতে কি হবে যেখানে বিজেপির এখানে এখানে প্রায় সত্তরের ওপরে বিধানসভায় জেতা রয়েছে সাতাত্তর ছিল সেখানে সাতজন চলে গেছে সত্তরটাই ধরে চলছি সত্তর জন এমএলএ রয়েছে তারা তাদের মতো নামবে এবং এই রাজ্যে যে বিরোধী হাওয়া আছে সেই হাওয়াটা কাজে লাগবে একদিকে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী অন্যদিকে সুকান্ত মজুমদার আর সঙ্গে অন্যান্য নেতা তারা ঝাঁপিয়ে পড়বে এবং এখানে লড়াই হবে লোকসভা ভোটে মোদীজির দিকে একটা হাওয়া যায় সেই হাওয়াটাই কিন্তু বিধানসভায় যারা ভোট দেবে তাদের দিকেও থাকবে অর্থাৎ ভোট একমুখী হয়ে যাবে লোকসভা বিধানসভা সব মিলে জুলে এক এক কার কাণ্ড হবে তখন অন্য রাজ্যে গিয়ে ভোট করানো এই রাজ্যের অন্যান্য লোকেদের পক্ষে খুব মুশকিল একমাত্র ভারতীয় জনতা পার্টি কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে সব জায়গায় তাদের ক্ষমতা আছে লড়ে নেবে বাকি কংগ্রেস থাকলেও করতে পারবে না কারণ এই জোটের বাধ্যবাধকতায় তারা পারবে না কাজেই সব মিলিয়ে কিন্তু ভয়ঙ্কর জায়গা একটা তৈরি হচ্ছে এই বিলটা আনার কথা চলছে সতেরোই সেপ্টেম্বরের পরে নাকি বিলটা আসবে সংসদে যেটা শোনা যাচ্ছে এই কথাটা কতটা সত্যি কথাটা মিথ্যে সে সময় বলবে তবে এই বিল আনতে চলেছেন মোদীজি এটা কিন্তু বোঝা যাচ্ছে আর একটা কথা মনে রাখবেন মোদীজি যেটা ভাবেন সেটা কিন্তু করেন আবার যেটা আমরা জানতেও পারি না সেটাও করে দেন যেমন নোটবন্দি এবার এক্ষেত্রে কিন্তু এই যে কথাটা এসছে এই কথাটা কিন্তু একদম ফেলে দেওয়ার মতো কথা না তো সেখানে দাঁড়িয়ে এবারে দেখবেন ওইখানে মানে ওই বসে আছেন যেখানে আর কি মুম্বাইতে সবাই হয়তো ওখানে বসে আছেন কিন্তু যখনই এই খবরটা দেখবেন না আঁতকে উঠবে সব চালাকি যেন একসঙ্গে শেষ হয়ে গেল ভাববেন একবার এই রাজ্যে এই মুহূর্তে দু হাজার যদি লোকসভা আর বিধানসভা একসঙ্গে হয় তাহলে কি হবে আপনি কি দেবেন ভোট এই রাজ্যে তৃণমূলকে প্রশ্ন আপনার কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনটা আগে হবে দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য দৌড়নো নাকি নিজের গড় বাঁচানো এটা এবার এটা এবার আপনি সমস্ত রাজ্যগুলো ছড়িয়ে দিন দেশ জুড়ে তাহলে বিজেপি চারশো পার বাকি সব আর পার এবং এই রাজ্যে তৃণমূল চলে যাওয়া যাবে সরকার অর্থাৎ তৃণমূলের সরকারও চলে যাবে এই পজিশন কিন্তু তৈরি হয়ে রয়েছে এই মুহূর্তে আর এটাই ছিল এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ জানি না কেন এখনো পর্যন্ত এখানকার বড় বড় মিডিয়া দেখাচ্ছে না তবে এরপরে আশা করি দেখাবে কারণ আপনারা এটাকে শেয়ার করে দিন যত ইচ্ছে তাহলে দেখবেন মিডিয়া চাপে পড়ে দেখাবে যে এটা হতে চলেছে এটা হতে চলেছে আর এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের রাতের ঘুম উড়ে যাবে কারণ এটা যদি হয়ে যায় সাড়ে সর্বনাশ আর যে সংখ্যা রয়েছে বিজেপির লোকসভায় রাজ্যসভায় বিল পাস উড় করে করিয়ে নেবে কিচ্ছু করতে পারবে না কেউ বিলটা খালি আসার অপেক্ষায় তাই না আপনি কি ভাবছেন কমেন্টস করে জানান আর মনে হলেন না এটা একটা বেশ খুশির খবর কিছু একটা হতে চলেছে এবার যাবে এই সরকার যারা ভাবছিলেন এই সরকার কি সত্যি যাবে শুভেন্দু অধিকারী কথা যেন ভেসে ভেসে আসছে না এই সরকার টিকবে না এই সরকার চলে যাবে আর অমিত শাহের কথা সবার কথা জেপি পি নাড্ডার কথা সবার কথা যেন ঘুরে ফিরে আসছে না সেই নির্বাচনী প্রচারের সময় যেগুলো বলেছিলেন সিফ জিতা খেয়ে দেখো এ সরকার নেই রায়গা সেই দিকে যাচ্ছে কি প্রশ্নটা আপনাকে রইল কমেন্টস বক্সে উত্তর দেবেন এবং যদি প্রতিবেদনটা লাইকযোগ্য মনে হয় তাহলে লাইক করবেন আর যত ইচ্ছে পারেন শেয়ার করুন কারণ তৃণমূলে রাতের ঘুম উড়বেই সঙ্গে সঙ্গে অনেকেরই উড়বে দেখা যাক কার কার ঘুম উড়ে যায় কে কে আবার গালাগালি দেয় আমাকে দেখতে থাকবো আমি দেখতে থাকুন আপনি এরকম ব্রেকিং নিউজ দেখার জন্য এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার আপন হয়ে তারপর যাবেন রুদ্রবার্তা মানেই এরকম থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা দেখা হচ্ছে এরপরের রুদ্রবার্তায় নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ